He wanted more. Baby Bink is not a regular baby. So he went out the door. Baby's Day Out 1994. Movie শুরুতে আমেরিকার একটি বিখ্যাত ধনী পরিবারকে দেখানো হয়। মূলত এই পরিবারের এই কিউট বাচ্চাটাকে নিয়ে এই মুভিটা বানানো হয়েছে। এই কিউট বাচ্চাটির নাম হচ্ছে বিং। বিংয়ের দেখাশোনা করার জন্য তার মা বাবা এই মেয়েটাকে রেখেছে। এই মেয়েটা তাকে প্রায় একটি গল্পের বই পড়ে শোনাত। এই গল্পটা বিংয়ের 100 বারের বেশি শোনা হয়ে গিয়েছে। একদিন বিংয়ের বাবা বলে, আমার খুব ইচ্ছা আমার ছেলের একটা ছবি পত্রিকায় ছাপা হবে। বিংয়ের মায়ের কথায় বিংয়ের বাবা সায় দেন। তারপর তারা আমেরিকার একজন বিখ্যাত ফটোগ্রাফারকে তাদের বাড়িতে আসতে বলে। কিন্তু তিনজন চোর মিলে ওই ফটোগ্রাফারকে বেঁধে রেখে তারা ফটোগ্রাফার সেজে বিংয়ের বাড়িতে যায়। বিংয়ের মা বিংকে সেখানে নিয়ে আসলে ফটোগ্রাফার তাকে কোলে তুলে নেয়। কিন্তু তখনই বিং ওই চোরের প্রাইভেট জায়গা একটি লাঠি মেরে বসে। বুঝতেই পারছেন এতে চোর মশায় ঠিক কতটা ব্যথা পেয়েছে। কিছুক্ষণ কথা বলার পর চোরের প্রধান বিংয়ের মাকে বলে, আপনার বাচ্চাকে আমাদের সাথে কিছুক্ষণ একা ছেড়ে দেন। আপনি যদি এখানে থাকেন তাহলে বারবার সে আমাদের বিরক্ত করবে, আর এতে তার ছবি ঠিক মতো আসবে না। আপনি তো দেখতে খুবই সুন্দর, কিন্তু এই পোশাকটাতে আপনাকে একদমই মানাচ্ছে না, তাই আপনি ভিতরে যান আর এই পোশাকটা পরিবর্তন করে আসুন। বিংয়ের মা এই কথা শুনে খুশি খুশি উপরে চলে যায় আর বিংকে ওই রুমে রেখে সবাই সেখান থেকে চলে যায়। এই সুযোগে ওই তিন চোর ওই ঘরের জানালা দিয়ে তাকে নিয়ে পালিয়ে যায়। কিছুক্ষণ পর যখন বিংয়ের মা ওই ঘরে যায় তখন দেখে সেখানে কেউ নেই, আর সেখানে একটি কাগজে লেখা আছে, আমরা আপনার বাচ্চাকে কিডন্যাপ করেছি, যদি তার ভালো চান তাহলে পুলিশকে কিচ্ছু জানাবেন না। অন্যদিকে বিংয়ের বাবার কাছেও একটি চিঠি চলে যায়, তাতে লেখা ছিল, যদি আপনারা আপনার বাচ্চাকে ফেরত চান তাহলে এই নির্দিষ্ট জায়গাটিতে $5 মিলিয়ন রেখে আসুন, নয়তো আমরা আপনার ছেলেকে মেরে ফেলব। চোররা বিংকে নিয়ে তাদের বাসায় চলে যায়। বাসায় গিয়ে প্রথমে তারা বেবি বিংয়ের কাপড় পরিবর্তন করতে যায়, কিন্তু আগে কখনো তারা এই কাজ না করায় তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তারপর ওই চোরের বস বলে, যাও গিয়ে বাচ্চার জন্য 1 ফিটার গরম দুধ নিয়ে আসো। তারপর সেই চোরগুলোর মধ্যে থাকা একজন 1 ফিটার গরম দুধ এনে বলে, যদি বাচ্চা গরম দুধ খায় তাহলে তো তার মুখ পুড়ে যাবে। এই কথা শুনে চোরের বস তাকে বলে, এখান থেকে 2 ফোঁটা গরম দুধ নিজের হাতে ঢেলে পরীক্ষা করো আর দেখো এই দুধ ঠিক কতটা গরম। কিন্তু ওই চোর আরেক চোরের টাকে দুধ ঢেলে দেয়। এতে ওই চোর চিৎকার করে উঠে আর এটা দেখে বেবি বিং হাসতে থাকে। তারপর বস বলে, এই বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে দাও, তাহলে আশেপাশের কেউ কোনো সন্দেহ করবে না। তারপর তাদের একজন তাকে নিয়ে ঘুমানোর চেষ্টা করে। অনেক চেষ্টার পরেও সে তাকে ঘুম পাড়াতে না পেরে সে নিজেই ঘুমিয়ে যায়। ওই চোরটা ঘুমিয়ে যাওয়ার পর বিং বাইরে দুটি কবুতর দেখতে পায়। তারপর সে তার গল্পের বই খুলতেই ওই বইয়ের পাতায় দুটি কবুতরের ছবি দেখতে পায় আর সেগুলো ধরার জন্য সে বাইরে চলে যায়। বিং কবুতরটার পিছু করতে করতে একদম ছাদে চলে যায়। ছাদের উপরে গিয়ে বিং চোরগুলোর দিকে তাকিয়ে থাকে। এমন সময় বিংয়ের মুখের কয়েক ফোঁটা লালা বসের ঘাড়ের উপর পড়ে আর তারা অনেক ভয় পেয়ে যায়। তারপর তারা ওই বাচ্চাটাকে ধরার জন্য দৌড়ে উপরে চলে যায়। কিন্তু ততক্ষণে বিং কবুতরের পিছু করতে করতে একটি কাঠ দিয়ে অন্য পাশের বিল্ডিংয়ে চলে যায়। বস বিংকে ধরতে গেলে ওই কাঠের বাড়ি খেয়ে ধপাস করে মাটিতে পড়ে যায় আর বেবি বিং মনের আনন্দে হামাগুড়ি দিতে দিতে সামনের দিকে এগিয়ে যায়। বসের 2 চামচা তাকে কোনো মতে সেখান থেকে তুলে আর বলে, এখন আমাদের লাফ দিয়ে ওই পাশের বিল্ডিংয়ে যেতে হবে। তারপর তারা তিনজনের লাফ দেয়। চামচাগুলো পাশের বিল্ডিংয়ে গিয়ে পড়লেও বস একদম নিচে পড়ে যায় আর নিচে পড়ার কারণে তার 12টা বেজে যায়। এটা দেখে বসের ওই চামচা দুটো দ্রুত তার কাছে যায়। অন্যদিকে বিং একটা নীল রঙের বাস দেখতে পায়, যেটি দেখে তার গল্পের বইয়ে থাকা বাসের কথা মনে পড়ে যায় আর সে ওই বাসে উঠে পড়ে। বাসটি যখন ছেড়ে দেয় তখন বস দেখে বিং ওই বাসে করে চলে যাচ্ছে।
তারপর তারা সবাই ওই বাসের পেছনে ছুটতে শুরু করে। বাসের মধ্যে থাকা এক মোটা মহিলা তার ঝুড়ি বিংয়ের সামনে রাখে আর বিং তার ঝুড়ির ভিতর ঢুকে যায়। বাস থামলে সে মহিলা ঝুড়িতে কি আছে তা না দেখেই চলে যেতে শুরু করে ঝুড়ি নিয়ে। অবশেষে অনেক কষ্টে বস ওই বাসটাকে ধরে ফেলে, কিন্তু অনেক খুঁজেও তারা ওই বাচ্চাটিকে খুঁজে পায় না। মোটা মহিলা যখন ওই বাসের সামনে গিয়ে দিয়ে যাচ্ছিল, তখন হঠাৎ বস ওই মোটা মহিলার ঝুড়িতে বিংকে দেখতে পায়। তারপর তারা তিনজন মিলে সেই মোটা মহিলাটাকে ফলো করে। একটা সময় পর ওই মোটা মহিলা তাদের বেধর পিটুনি দেয় আর ভয়ে তারা সেখান থেকে পালিয়ে যায়। ঝুড়ি মাটিতে রাখার কারণে বিং ওই ঝুড়ি থেকে নেমে যায়। তারপর হামাগুড়ি দিতে দিতে একটি শপিং মলের ভেতরে ঢুকে যায়। ওই শপিং মলে বেবি কেয়ারিং নামের একটি সেন্টার ছিল, যেখানে শপিং করতে আসা ব্যক্তিদের বাচ্চা কাচ্চা রাখা হতো। দিন যখন একা একাই হামাগুড়ি দিচ্ছিল, তখন সেখানে থাকা একটি মেয়ে তাকে দেখতে পায় আর ভাবে সে হয়তো তার গার্জিয়ানের কাছ থেকে হারিয়ে গেছে। তাই সে তাকে ওই বেবি কেয়ারিং সেন্টারে রেখে আসে। এবার বিং অন্য একটি বাচ্চার সাইকেলের নিচে শুয়ে শুয়ে ওই শপিং মল থেকে বেরিয়ে আসে। এমন সময় মার্কেটের বাইরে একটি মহিলা রিপোর্টার বিংয়ের হারিয়ে যাওয়া নিয়ে রিপোর্ট করছিল। বিং যখন ওই মহিলার পায়ে নিচ দিয়ে যাচ্ছিল, তখন বিংয়ের শরীরের সাথে ওই মহিলার মাইকের তার পিছিয়ে যায় আর ওই মহিলার মাইকটি নিচে পড়ে যায়। এমন সময় ক্যামেরায় বিংকেও দেখানো হয়, কিন্তু তখন তার মা অন্যদিকে তাকিয়েছিল তাই তাকে দেখতে পায়নি। সেখান থেকে বের হওয়ার পর বিং একটি ট্যাক্সি দেখতে পায়। ওই হলুদ রঙের ট্যাক্সিতে তার গল্পের বইয়ের সাথে মিলে যায়। তারপর সে ওই ট্যাক্সিতে উঠে পড়ে। ছেড়ে দেওয়ার পর চোরের বস আবার তাকে দেখতে পায় আর আবার তারা আর তার পিছু নিতে শুরু করে। ট্যাক্সি থেকে সবাই নামায়, বিংও নেমে যায়। তারপর সে একটি চিড়িয়াখানা দেখতে পায়। এটিও তার গল্পের বইয়ের সাথে হুবহু মিলে যায় আর সে ওই চিড়িয়াখানার ভিতরে চলে যায়। ততক্ষণে চোরের বস সেখানে চলে আসে আর দেখে বিং চিড়িয়াখানার ভেতরে ঢুকে যাচ্ছে। তারা তিনজন যখন চিড়িয়াখানার ভেতরে যায়, তখন দেখে বিং একটি গরিলার সাথে তার খাঁচার ভেতরে বসে আছে। গরিলা কিং ও বেবি বিংকে আপন করে নিয়েছে। সেখানকার একটি চোর যখন বিংকে সেখান থেকে বের করার চেষ্টা করে, তখন ওই গরিলা তার হাতে জোরে আঘাত করে। তারপর আরেকজন লাঠি দিয়ে বিংকে বের করার চেষ্টা করে, কিন্তু ওই গরিলা তাকেও অনেক জোরে আঘাত করে। কিছুক্ষণ পর বিং আর গরিলা ঘুমিয়ে পড়ে। তারপর বস নিজেই ওই বাচ্চাটাকে বের করার চেষ্টা করে। বাচ্চাটিকে টান দিতেই গরিলার ঘুম ভেঙে যায় আর সে বসকে ধরে ফেলে আর অনেক জোরে তাকে ছুঁড়ে ফেলে দেয়। তারপর বিং গরিলার খাঁচার পেছনে দরজা দিয়ে বেরিয়ে যায়। সে সেখান থেকে বেরিয়ে সোজা একটি পার্কে চলে যায় আর চোরের বস ও তার চামচারা ওই পার্কে যায় এবং বিংকে ধরে ফেলে। তারপর তারা যখন বাসায় ফিরে যাবে, তখন দেখে পুলিশ তাদের গাড়ির সামনে দাঁড়িয়ে আছে আর এটা দেখে তারা ভয়ে পার্কে গিয়ে বসে। তারপর ওই পুলিশগুলো তাদের কাছে এবং তাদের জিজ্ঞাসা করে, ওই গাড়িটা কি তোমাদের? তারপর চোরের বস বলে হ্যাঁ। এমন সময় বিং একটি লাইটার নিয়ে বসের আসল জায়গায় আগুন ধরিয়ে দেয়। বস এই কষ্ট সহ্য করতে না পেরে বিংকে ছেড়ে দেয় আর বিং নিচ দিয়ে বেরিয়ে সেখান থেকে আবার হারিয়ে যায়। কিন্তু ততক্ষণে বসের আসল জায়গার 12টা বেজে গিয়েছিল, মানে পুরোপুরি আগুন ধরে গিয়েছিল। এই অবস্থা দেখে তার চামচারা তার বংশের বাতিতে লাথি তার আগুন নিভিয়ে দেয়। বিং হামাগুড়ি দিতে দিতে বড় একে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ে চলে যায়। সেখানে গিয়ে সে দেখে একটা লোক একটা রুটির অর্ধেকটা খেয়ে বাকি অর্ধেকটা তার পাশের বরে রেখে দিয়েছেন। বিং যখন ওটা খেতে যায়, তখন সেটা উপরের দিকে উঠে যায়। ততক্ষণে চোরের বসের সেখানে চলে আসে আর তাকে এই অবস্থায় দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায় আর তাকে ধরার জন্য তারাও দ্রুত উপরে উঠতে থাকে। অবশেষে যখন বস ওই বাচ্চাটার কাছে যায়, তখন বলে, আমাকে কোনোদিনও এত নাস্তানাবুদ হতে হয়নি। আজ তোর জন্য আমার 12টা বেজে গিয়েছে, আজ তোকে আমি ছাড়বো না। এই কথা বলে সে যখনই বাচ্চাটিকে ধরতে যাবে, ঠিক তখনই তার উপর এক বালতি রং ঢেলে পড়ে। তার এই অবস্থা দেখে বাচ্চাটি আবার সামনে এগিয়ে যায়। এক পর্যায়ে বিং হামাগুড়ি দিতে দিতে কেয়ারিং লিফটে উঠে পড়ে আর নিচে নামতে শুরু করে। বস উপর থেকে তাকে দেখছিল আর বলছিল, আহারে, আমার 50 মিলিয়ন ডলার চলে যাচ্ছে।
এমন সময় সে একটি রশি দেখতে পায় আর নিচে নামার জন্য সে ওটার উপর ঝুলে পড়ে। কিন্তু রশিটা অর্ধেক পথেই থেমে যায়, মানে কনস্ট্রাকশনের কাজ থামিয়ে দেওয়া হয়েছে। সবাই সবার কাজ শেষ করে বাড়ি ফিরছে আর তিনও হামাগুড়ি দিয়ে তাদের সাথে চলে যাচ্ছে, আর বস উপরের ওই রশির সাথে ঝুলছে। মা বাবা একজন গোয়েন্দাকে তাদের বাড়িতে আনে, আর সেই গোয়েন্দা বিংয়ের কিডন্যাপ হওয়া নিয়ে তাদের সাথে কথা বলছিল। গোয়েন্দা তাদের বলে, আমরা জানতে পেরেছি আজ সারাদিনে একটি বাচ্চাকে একটি বাসে, চিড়িয়াখানায়, মার্কেটে আর আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ে দেখা গেছে। এটা শুনে যে মেয়েটা বিংয়ের দেখাশোনা করতো, সে বলে শেষবার তাকে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ে দেখা গেছে, আর এখন যদি আমরা আর্মি হাউসে যাই তাহলে আমরা তাকে সেখানেই পেয়ে যাব। তারপর তারা সবাই আর্মি হাউসে যায়, বিংও সেখানেই ছিল। সেখানে থাকা আর্মি অফিসাররা বিংকে দেখে অনেক খুশি হয়ে যায়। যদিও তারা আগেই বিংয়ের নিখোঁজ হওয়ার সংবাদ পেয়েছিল, তাই তারা তাকে নিয়ে খেলা করতে থাকে, আর ততক্ষণে বিংয়ের মা বাবা সেখানে চলে আসে আর বিংকে নিয়ে তাদের বাড়িতে ফিরে যায়। এবং এইভাবেই শেষ হয় বিংয়ের একদিনের অ্যাডভেঞ্চার, এই দেশের সাথে শেষ হয়ে যায় এই মুভিটি। বন্ধুরা, আশা করি আমাদের আজকের এক্সপ্লেনেশনটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, আর এই মুভির কোন পার্টটা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে তা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর এরকম আরও মুভি এক্সপ্লেনেশন দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাই আইকনটি অন করে দিন। ধন্যবাদ।